আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সুপ্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নে বিড়াল দেখলে কি হয় এবং আল্লাহ সুবাহানাউত আলা বিড়ালকে কেন সৃষ্টি করলেন এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা শুনতে জানতে বুঝতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আলোচনা শেষ পর্যন্ত শুনুন এবং আপনার কিছু জানার থাকলে কমেন্ট করুন সুপ্রিয় বন্ধুগণ বিড়ালের ইতিহাসের ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন বই পুস্তক খুলি তাহলে সেখানে উল্লেখিত রয়েছে পৃথিবীর শুরু লগ্নে বিড়াল জঙ্গলের মধ্যে বসবাস করত কিন্তু সেখানে বিড়ালের উৎপাত বেড়ে যায় যার কারণে আস্তে আস্তে বিড়াল সেই জঙ্গল থেকে মানুষের ঘর বাড়িতে এসে বসবাস করতে শুরু করে তারপর আস্তে আস্তে এই বিড়ালগুলো মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে কেননা এই বিড়ালগুলো অধিকাংশ ক্ষেত্রে তারা নাপাক জিনিস খায় না নাপাক জিনিস থেকে বেঁচে থাকে এবং এই বিড়ালগুলো মানুষের আশপাশে ঘুরতে তারা খুবই পছন্দ করে এবং এগুলো মানুষের সাথে মিলেমিশে থাকে এক গবেষণায় দেখা গিয়েছে যে বিড়ালের শরীরের মধ্যে এমন একটি ব্যাকটেরিয়া রয়েছে যা মানুষের নেগেটিভ যেই এনার্জিগুলো রয়েছে সেই এনার্জিগুলোকে যখন মানুষ ঘুমায় তখন সেগুলো শুষে নেয় অর্থাৎ মানুষের যে নেগেটিভ এনার্জি সেগুলো বিড়ালগুলো মানুষ ঘুমালে শুষে নেয় সাথে সাথে যখন কোনো ঘরের মধ্যে জিন ভূত পেতনি অথবা এই বিষয়গুলো থাকে অথবা অশুভ আত্মা এই জিনিসগুলো থাকে তখন সেক্ষেত্রে সেই ঘরের জিনিসগুলো জিন ভূত মোকাবেলা করে এই বিড়াল আর ক্ষেত্রে যারা ইমামগণ রয়েছেন কোনো কোনো মাঝাবের মধ্যে বিড়ালকে বিড়ালের গুস্ত খাওয়া জায়েজ বলা হয়েছে সেগুলো ভিন্ন কথা কিন্তু অধিকাংশ আলেম ওলামাদের ফতুয়া হল বিড়ালের মাংস নাপাক ঠিক আছে তবে সাথে সাথে তাদের সাথে ভালো সম্পর্ক স্থাপনের জন্য আদেশ করা হয়েছে কেননা বুখারি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু হুরাইরা রাজিউল্লাহ আনহুর তিনি নিজেই বিড়াল পালন বিড়াল লালন পালন করতেন এমনকি রাসুল সাল আলী হস্লাম তাকে আবু হুরাইরা নাম দিয়েছেন অর্থাৎ বিড়ালের পিতা তিনি যেহেতু বেশি বিড়াল লালন পালন করতেন এই জন্য রাসুল তাকে বিড়ালের পিতা বলে অর্থাৎ আবু হুরাইরা বলে নাম দিয়েছেন কিন্তু তার নাম ছিল অন্য একটা রাসুল তাকে ভালোবেসে এই নামে ডাকতেন যার কারণে তিনি মানুষের কাছে অর্থাৎ আবু হুরাইরা রাজুল্লাহ তা নহম তিনি মানুষের কাছে এই নামেই প্রসিদ্ধ হয়েছেন এবং তিনি মানুষের কাছে এটাই বলতেন যে আমার নাম আবু হুরাইরা কেননা রাসূল আমাকে মহফ্তত করে এই নামটা ডেকেছে যাই হোক তিনি অনেক পরের সময়ে মুসলমান হয়েছেন তারপরেও তার থেকে বর্ণিত হাদিস অনেক বেশি অন্য অন্য সাহাবিদের থেকে অনেক বেশি তিনি এলেম শিখার জন্য অনেক কাজ করেছেন যার কারণে তার হাদিস অধিকাংশ কিতাবের মধ্যে এবং অধিক বেশি হাদিস তার থেকে বর্ণিত হয়েছে যাই হোক সুপ্রিয় বন্ধুগণ আমাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে আমরা সকলেই বিড়াল লালন পালন করব তবে বিড়ালকে কখনো কষ্ট দেওয়া যাবে না বিড়ালের সাথে খারাপ আচরণ করা যাবে না যদি বিড়াল আপনার ভালো না লাগে আপনার পছন্দ না হয় তাহলে অনেকেই বিড়ালকে মেরে ফেলে কিন্তু তা করা যাবে না বরং বিড়ালকে পছন্দ না হলে দূরে কোথাও রেখে আসুন এবং সেখান থেকে বিড়াল গোলাফের আগর অথবা বিড়াল তখন অন্য জায়গায় চলে যাবে কিন্তু বিড়ালকে কখনো মারা যাবে না সুপ্রিয় বন্ধুগণ ওমর বিন আব্দুল আজিজ থেকে একটি ঘটনা বর্ণিত হয়েছে এক মহিলা ছিল সেই মহিলা বিড়ালকে কষ্ট দিত বিড়াল লালন পালন করত বিড়ালকে ঠিকমতো খাবার দিত না কিন্তু বিড়ালকে ঠিকমতো খাবার দিত না এবং বিড়ালকে আটকিয়ে রাখতো যার কারণে বিড়াল তার ক্ষুদা লাগলে অন্য কোথাও গিয়ে কিছু খেতে পারতো না যার কারণে এক সময় বিড়ালটি মারা যায় এবং এর কারণে অর্থাৎ তার এই কাজটা করার কারণে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলা জাহান্নামের মধ্যে যাবে এটি অনেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এই জন্য বিড়ালকে কখনোই কষ্ট দেওয়া যাবে না এবং পৃথিবীর মধ্যে এটি খুবই আজব ধরনের একটি প্রাণী তবে আমাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে আমরা যখন কোনো খাবারের উচ্ছিষ্ট কোনো কিছু ফেলবো তখন আমরা সেটা যাতে কোনো ময়লা জায়গায় অথবা নাপাক জায়গায় না ফেলি কেননা এই উচ্ছিষ্টগুলো যারা ভালো জিন রয়েছে সেই জিনগুলো খায় এবং বিড়াল এবং অনেক প্রাণী কুকুর তারা খায় এই জন্য তাদের জন্য আমরা ভালো জায়গায় ফেলবো যাতে করে আমরা কোনো ময়লা জায়গায় না ফেলি যাতে করে তাদেরও খাবার খেতে কোনো কষ্ট না হয় আল্লাহ তালা আমাদেরকে উত্তম জাতি বানিয়েছেন আমরা উত্তম খাবার খাচ্ছি তাহলে আমরা কেন মানুষের সাথে খারাপ আচরণ করব আমাদের তো আর বিড়ালকে কুকুরকে খাবার কিনে খাওয়াতে হচ্ছে না আমাদের যেটা সেটাই তারা খাচ্ছে তাহলে আমরা কেন সেগুলোকে নষ্ট জায়গায় ফেলব খারাপ জায়গায় ফেলব আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক সুপ্রিয় বন্ধুকন বিড়াল পালতে যদি কষ্ট হয় অথবা বিড়াল হিংস্র হলে দূরে কোথাও রেখবেন কখনো মারবেন না এক্ষেত্রে আমি আর একটা বিষয় বলেছিলাম যে এই বিষয়টা নিয়েও কিছু কথা বলব স্বপ্নে যদি কেউ বিড়াল দেখে তাহলে এক্ষেত্রে স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ উল্লেখ করেছেন এটি খুবই ভালো একটি লক্ষণ এবং পরিবারের মধ্যে অনেক ক্ষেত্রে এই স্বপ্নটি স্বপ্নে বিড়াল দেখলে পরিবারের মধ্যে অনেক আয় উন্নতি হয় এবং অনেক রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় স্বপ্নে কেউ যদি নিজে বিড়ালকে লালন পালন করতে দেখে বিড়ালকে কোনো খাবার খাওয়াতে দেখে তাহলে ইহা সে কোথাও সফরে যাবে অথবা তার মনের উদ্দেশ্য পূরণ হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেহ যদি দেখিতে পায় যে সে নিজেই বিড়াল থেকে কোনো কোনো কিছু কিছু খাচ্ছে অথবা বিড়ালের খাওয়া সে খাচ্ছে তাহলে ইহা সে নিজে এলেম শিক্ষার আলামত বুঝতে হবে এবং স্বপ্নে কেহ যদি কোনো বিড়ালকে কোনো পিঠা অথবা দুধ খাওয়াতে দেখে তাহলে ইহা বুঝিতে হইবে তার জ্ঞান পাইবে তার জ্ঞানের মধ্যে পরিমাণের সমৃদ্ধ হইবে তার জ্ঞান সমৃদ্ধ হইবে জ্ঞান বাড়বে এই ব্যাখ্যাটা দিয়েছেন হজরত ইমাম আহমদ এবং এই জ্ঞানটা এলমে নববী হতে পারে এবং জাগতিক জ্ঞান স্কুলের লেখাপড়া কলেজের লেখাপড়া ভার্সিটির লেখাপড়া যে কোনো লেখাপড়ার ক্ষেত্রে সে আগিয়ে যাবে এই লক্ষণগুলো বুঝতে হবে এবং স্বপ্নে কেহ যদি বিড়ালকে উপর থেকে নিচে কোনো জায়গায় ফেলে দিতে দেখে তাহলে সেক্ষেত্রে তাদের গর্ভ থেকে বিবাহিত হলে সন্তান লাভের লক্ষণ বুঝতে হবে এবং অবিবাহিত হলে বিবাহের লক্ষণ বুঝতে হবে সুপ্রিয় বন্ধুগণ কেউ যদি বিড়ালকে পিটিয়ে মারতে দেখে তাহলে ইহা তার অর্থ সম্পদের মধ্যে আর্থিক ক্ষয়ক্ষতির লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেহ যদি দেখে যে কোনো গর্ভবতী মহিলা দেখলো তার পেটের মধ্যে মানুষের পরিবর্তে বিড়াল সে গর্বে ধারণ করেছে এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেক্ষেত্রে সে অতি দ্রুত অসুস্থ হয়ে যাওয়ার আলামত বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি কোনো দরিদ্র ব্যক্তিকে বিড়াল লালন পালন করতে দেখে অথবা সে নিজেই দরিদ্র সে নিজে বিড়াল লালন পালন করতে দেখলো তাহলে ইহা অতি দ্রুত ধনী হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেহ যদি কোনো আলেমকে কোনো ধর্মীয় মানুষকে বিড়াল লালন পালন করতে দেখে অথবা ধর্মীয় আলেম নিজেই বিড়াল লালন পালন করতে দেখে তাহলে ইহা সে নিজে সম্মানিত হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেহ যদি বিড়ালকে পচা নষ্ট বাসি কোনো খাবার খাওয়াতে দেখে তাহলে ইহা তার অর্থ সম্পদ নষ্ট হওয়ার অথবা কোনো ভালো মানুষের মাধ্যমে সে প্রতারিত হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেহ যদি কোনো হসপিটালের মধ্যে বিড়াল দেখতে পায় তাহলে সেক্ষেত্রে সে কোনো ঘুষ গ্রহণ করবে এই লক্ষণগুলো বুঝতে হবে সুপ্রিয় বন্ধুগণ আমরা যে আলোচনাটা করেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার যদি এ বিষয়ে আরো কিছু জানার প্রয়োজন হয় আমাদের আরও ভিডিও রয়েছে সেখান থেকে জানতে পারেন আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন সুপ্রিয় বন্ধুগণ আরেকটা বিষয় আলোচনা করব সেটা হলো আপনারা যতটুকু আলোচনা করেছেন তার মধ্যে আরও অধিক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ভিডিওর শেষ অংশে কেননা শেষের আলোচনাটুকু শুনলে আপনারা বুঝতে পারবেন কোন সময়ের স্বপ্ন সত্য হয় কোন সময়ের শব্দ মিথ্যা হয় স্বপ্নে কি দেখলে কি হয় সেই বিষয়গুলো নিয়ে এই জন্য শেষের আলোচনাটুকু আরও মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তার আগে দুই সেকেন্ড সময় নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শুনতে থাকুন আমরা প্লে করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সুপ্রিয় ভিওয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সদ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু ইয়া এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোন হাদিস থেকে জানতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা সুপ্রিয় ভিউয়ার্স কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা